হ্যাঁ প্রিয় শিক্ষার্থী আমি এখন ফিনান্স ব্যাংকিং এবং বিমা পত্রের ষষ্ঠ অধ্যায় দীর্ঘমেয়াদী অর্থায়ন বিস্তারিতভাবে আলোচনা করব। আমি এই অধ্যায়টি তিনটি ধাপে আলোচনা করব এখন হচ্ছে প্রথম ধাপ এখন শুরু করছি লং টার্ম ফাইন্যান্সিং অর্থাৎ দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস হিসাবে আমরা এই অধ্যায়ে বন্ড সাধারণ ও অগ্রাধিকার শেয়ার নিয়ে আলোচনা করব এ অধ্যায়ে শিক্ষার্থীরা দীর্ঘমেয়াদী উৎস চিহ্নিত করতে পারবে দুই অর্থায়নের উৎসের বৈশিষ্ট্য ও প্রকারভেদ জানতে পারবে তিন বন্ডের মূল্য নির্ধারণ ও বন্ড হতে প্রাপ্তি ব্যাখ্যা করতে পারবে চার স্টক ইস্যু প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবে পাস বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের নির্ণায়ক সমূহ ব্যাখ্যা করতে পারবে প্রিয় শিক্ষার্থীরা আমাদের সৃজনশীল প্রশ্নের দুইটি অংশ একটা হল কিউ আর একটা হলো এমসিকিউ কিউ তো সকল ক্ষেত্রে বিষয়ভিত্তিক জ্ঞানটা খুবই জরুরি সেই হিসাবে আমি জ্ঞানমূলক কিছু প্রশ্ন সংক্ষেপে তুলে ধরব এক ঋণপত্র বা বন্ড বলিতে কি বোঝো বন্ড বা ঋণপত্র হচ্ছে ঋণ গ্রহণকারী ও ঋণ প্রদানকারীর মধ্যে এমন একটি চুক্তি যার মধ্যে ঋণকৃত অর্থের পরিমাণ সুদের হার পরিশোধকাল এবং অন্যান্য তথ্য উল্লেখ থাকে দুই বন্ড ইনডেঞ্চার বলিতে কী বোঝ বন্ড ইনডেঞ্চার হচ্ছে একটা আইনগত দলিল যেটা বন্ড হোল্ডার ও কোম্পানির দায়িত্ব ও কর্তৃত্ব নির্দিষ্ট করে দেয়া থাকে তিন ইল টু ম্যাচুরিটি বা ইল টু ও সংক্ষেপে ওয়াইটিএম বলিতে কী বোঝো একজন বিনিয়োগকারী একটা বন্ড ম্যাথ পূর্তি পর্যন্ত ধরে রাখার পরে যে আয় হয় তাকে ইল টু ম্যাচুরিটি বলা হয় বর্তমান ইল বা কারেন্ট ইল বলিতে কি বোঝ কুপন সুদ পরিশোধ অর্থাৎ কুপন ইন্টারেস্ট পেমেন্টকে বন্ডের বর্তমান মূল্য দ্বারা ভাগ করে যে ফলাফল পাওয়া যায় তাকে বন্ডের বর্তমান ইল বলে কল প্রিমিয়াম বলিতে কী বুঝো যখন বন্ডের লিখিত মূল্য বা ফেসভ্যালু থেকে কলের মূল্য বেশি হয় ওই অতিরিক্ত টাকাকে কল প্রিমিয়াম বলা হয় সুদের হার বা ইন্টারেস্ট রেট বলিতে কী বুঝো ঋণদাতা ঋণ গ্রহীতাকে যে হারে টাকা ধার দেয় সেই হারকে ঋণের সুদের হার বলে নামিক সুদের হার বা নমিনাল ইন্টারেস্ট বলিতে কী বোঝো নামিক সুদের হার বলতে ঋণদাতা ঋণ গ্রহীতাকে যে প্রকৃত হারে টাকা ধার দেয় সেই হারকে বোঝায় কুপন সুদের হার বা কুপন ইন্টারেস্ট বলিতে কী বোঝো বন্ড ইস্যুকারী কোম্পানি কর্তৃক বন্ড হোল্ডারকে যে নির্দিষ্ট হারে সুদ প্রদান করা হয় তাকে কুপন সুদের হার বলে বন্ডের অবহার বা বার্তাকরণ বলিতে কী বোঝ যখন একটা বন্ড এটার লিখিত মূল্য থেকে কম মূল্যে বিক্র হয় যতটুকু বিক্র হয় ওই টাকাকে বন্ডের অবহার বা বার্তা বলা হয় বন্ডের অধিহার বা প্রিমিয়াম বন্ড বলিতে কী বোঝো যখন একটা বন্ড এটার লিখিত মূল্য থেকে বেশি দামে বিক্রয় হয় যতটুকু বেশি দামে বিক্রয় হয় ওই টাকাকে বন্ডের অধিহার বলে জাঙ্ক বন্ড বলিতে কী বোঝো যে বন্ডের ঝুঁকি বেশি এবং আয়ও বেশি তাকে জাঙ্ক বন্ড বলা হয় জিরো কুপন বন্ড বলিতে কী বোঝো যে বন্ড যে বন্ড কোনো কুপন সুদের হার প্রদান করে না এবং অবহারে বিক্রয় করা হয় তারে জিরো কুপন বন্ড বলে কর্পোরেট বন্ড বলিতে কি বোঝো কর্পোরেট বন্ড হল দীর্ঘমেয়াদী ঋণের দলিল যার মাধ্যমে কর্পোরেশন নির্দিষ্ট পরিমাণ ঋণ গ্রহণ করে থাকে এবং সুনির্দিষ্ট শর্তে তা পরিশোধ করার অঙ্গীকার করে থাকে বন্ড রেটিং বলেছে কী বোঝো এটা হচ্ছে বন্ডের একটা গ্রেড যার দ্বারা একটা বন্ডের ঋণ পরিশোধযোগ্যতা পরিমাপ করা হয় রূপান্তরযোগ্য সিকিউরিটি বলিতে বা কনভার্টেবল সিকিউরিটিস বলতে কী বোঝো যে সিকিউরিটিগুলো একটা নির্দিষ্ট মূল্যে একটা নির্দিষ্ট সময়ে সাধারণ শেয়ারে রূপান্তর করা যায় তাকে রূপান্তরযোগ্য সিকিউরিটিস বলা হয় ক্রেডিট রেটিং বলিতে কী বোঝো একটা ব্যক্তি বা প্রতিষ্ঠানের ঋণযোগ্যতার যে মূল্যায়ন তাকে ক্রেডিট রেটিং বলা হয় অপরিশোধযোগ্য বন্ড বা ই রেডেমেবল বন্ড বলিতে কী বোঝো যে বন্ডের কোনো মেয়াদ নেই তাকে অপরিশোধযোগ্য বন্ড বলা হয় বন্ড ইনডেঞ্চারের শর্তসমূহ কি বলো এক জামানত সম্পর্কে বর্ণনা দুই বন্ড হোল্ডারের নিরাপত্তার বর্ণনা থাকে প্রয়োজনে আয় বা প্রত্যাশিত আয় বা রিকয়ার্ড রিটার্ন বলিতে কী বোঝো একজন বিনিয়োগকারী কোনো একটা খাতে বিনিয়োগ করার জন্য নিম্ন সর্বনিম্ন যে আয় প্রত্যাশা করে তাকে প্রয়োজনীয় আয় বা প্রত্যাশিত আয় বলা হয় প্রয়োজনীয় বা প্রত্যাশিত সুদের হার বা রিকার্ড রেট অফ রিটার্ন বলিতে কী বোঝো প্রয়োজনীয় আয়ের হার বলতে সর্বনিম্ন প্রত্যাশিত সেই আয়ের হারকে বোঝায় যা একজন বিনিয়োগকারীকে একটি সম্পদ ক্রয় করতে প্ররোচিত করে সাধারণ শেয়ার বা কমন স্টক বলিতে কী বোঝো যৌথ মূলধনী কোম্পানির নিজস্ব মূলধনের ক্ষুদ্রতম অংশ হলো সাধারণ শেয়ার মূলধন বলিতে কী বোঝো একটা ফার্মের দীর্ঘমেয়াদী তহবিলকে সাধারণত মূলধন বলা হয় অগ্রাধিকার শেয়ার বা প্রিফার্ড স্টক বলতে কী বোঝো যে শেয়ারের মালিকগণ লব্যাংশ ও মূলধন ফেরত পাওয়ার ব্যাপারে সাধারণ শেয়ার শেয়ারহোল্ডারদের চেয়ে অগ্রাধিকার পেয়ে থাকে তাকে অগ্রাধিকার শেয়ার বলা হয় অগ্রাধিকার শেয়ারকে কেন সংখ্যার সিকিউরিটি বলা হয় কারণ অগ্রাধিকার শেয়ারের মধ্যে সাধারণ শেয়ার ও ঋণ উভয়ের বৈশিষ্ট্য বিদ্যমান থাকে কোন শেয়ার শেয়ারহোল্ডারদের কোনো ভোটিং অধিকার নেই সাধারণত অগ্রাধিকার শেয়ার শেয়ারহোল্ডারদের কোনো ভোটিং অধিকার থাকে না ভেঞ্চার মূলধন বলিতে বা ভেঞ্চার ক্যাপিটাল বলতে কি বোঝো ব্যক্তিগতভাবে যৌথ মূলধনী কোম্পানি প্রাথমিকভাবে যে মূলধন সংগ্রহ করে তাকে ভেঞ্চার মূলধন বলা হয় জিরো গ্রোথ মডেল বলিতে কী বোঝো যে মডেল ধরে নেয় যে কোম্পানি প্রতি বছর একই লভ্যাংশ দিবে তাকে জিরো গ্রোথ মডেল বলা হয় স্থির বৃদ্ধি মডেল বলিতে কী বোঝো যে মডেল ধরে নেয় যে কোম্পানির লভ্যাংশ প্রতি বছর একই হারে বাড়বে তখন তাকে স্থির গ্রোথ বা স্থির বৃদ্ধি মডেল বলা হয় পরিবর্তনশীল বৃদ্ধি মডেল বলিতে কী বোঝো যে মডেল ধরে নেয় যে লব্যাংশ বৃদ্ধির হার একবার না হয়ে একের অধিক হবে তাকে পরিবর্তনশীল বৃদ্ধি মডেল বলে ঋণ বলি ঋণ মূলধন বলিতে বোঝো ফার্ম কর্তৃক দীর্ঘমেয়াদী ঋণকৃত অর্থকে ঋণ মূলধন বলা হয় সাধারণ শেয়ার মূলধন বা কমন স্টক ক্যাপিটাল বলিতে কি বোঝো ফার্মের শেয়ার হোল্ডার কর্তৃক সরবরাহকৃত দীর্ঘমেয়াদী মূলধনকে সাধারণ শেয়ার মূলধন বলা হয় ইকুইটি মূলধন বা ইকুইটি ক্যাপিটাল বলিতে কি বোঝো সাধারণ শেয়ার হোল্ডার ও অগ্রাধিকার শেয়ার হোল্ডার কর্তৃক সরবরাহকৃত দীর্ঘমেয়াদী মূলধনকে ইকুইটি মূলধন বলা হয় প্রাথমিক গণপ্রস্তাব বা ইনিশিয়াল পাবলিক অফারিং সংক্ষেপে আইপিও বলিতে কি বোঝ যৌথ মূলধনী কোম্পানি মূলধন সংগ্রহের উদ্দেশ্যে প্রাথমিকভাবে সাধারণ জনগণের নিকট যে শেয়ার বিক্রি করে তাকে প্রাথমিক গণপ্রস্তাব বলা বলে অবলেখন বা আন্ডার রাইটিং বলিতে কী বোঝো যে প্রক্রিয়ায় একটা বিনিয়োগ ব্যাংক ইস্যুকারি ফার্ম হতে শেয়ার কেনে আবার জনগণের নিকটতা বিক্রি করে সেই প্রক্রিয়াকে অবলেখন বলা হয় অধিকার শেয়ার বা রাইট শেয়ার বলিতে কী বোঝো নতুন করে স্বীকৃত সাধারণ শেয়ার সমূহ যখন জনগণের নিকট বিক্রয় না করে বর্তমান শেয়ারহোল্ডারদের নিকট অগ্রাধিকার ভিত্তিতে বিক্রয় করা হয় তখন তাকে অগ্রাধিকার শেয়ার বলা হয় অগ্রাধিকার শেয়ারের দুটা সুবিধা এক অগ্রাধিকারমূলক শেয়ারহোল্ডাররা একটা নির্দিষ্ট পরিমাণ লভ্যাংশ পেয়ে থাকে দুই লভ্যাংশ পরিশোধের ক্ষেত্রে অগ্রাধিকার শেয়ারহোল্ডাররা সাধারণ শেয়ারহোল্ডারদের আগে অগ্রাধিকার পায় অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার বা ইরিডেমেবল প্রিফার্ড স্টক বলতে কী বোঝ যে অগ্রাধিকার শেয়ারের কোনো নির্দিষ্ট মেয়াদ থাকে না তাকে অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার বলা হয় পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার কাকে বলে যে অগ্রাধিকার শেয়ার একটা নির্দিষ্ট মেয়াদ থাকে তাকে পরিশোধ্য অগ্রাধিকার শেয়ার বলা হয় সংকট সিকিউরিটি বা হাইব্রিড সিকিউরিটি বলেছে কী বোঝো যে সিকিউরিটিতে ঋণপত্র ও সাধারণ শেয়ারের উভয় বৈশিষ্ট্য বিদ্যমান তাকে সংকট সিকিউরিটি বলা হয় কোম্পানির সর্বশেষ দাবিদার কারা সাধারণ শেয়ার হোল্ডাররা কোম্পানির সর্বশেষ দাবিদার হয়ে থাকে গর্ডন মডেলের শর্তসমূহ বল। বলো এক লব্যাংশ অসীম সময়ের জন্য একটা নির্দিষ্ট হারে বাড়বে দুই ফার্মের বর্তমান কার্যক্রম পরিবর্তন হবে না এবং তিন ফার্মের সমস্ত নগদ প্রবাহ লব্যাংশ হিসাবে প্রদান করা হবে অধিকার বা রাইট বলিতে কী বোঝো যৌথ মূলধনী কোম্পানি তার বর্তমান শেয়ারহোল্ডারদের তাদের বর্তমান শেয়ারের অনুপাতে কোনো নতুন শেয়ার ক্রয়ের সুযোগ দিয়ে থাকে তাকে অধিকার বলা হয় লভ্যাংশ প্রবৃদ্ধির হার বা গ্রোথ রেট অব ডিভিডেন্ড কাকে বলা হয় যে হারে প্রতি বছর লভ্যাংশ বৃদ্ধি পায় তাকে লভ্যাংশ বৃদ্ধির হার বলা হয় ঝুঁকি মূলধন বা ভেঞ্চার ক্যাপিটাল বলিতে কী বোঝো প্রবৃদ্ধির উজ্জ্বল সম্ভাবনার ক্ষেত্রে ব্যবসার শুরুতে মালিকেরা ব্যক্তিগতভাবে যে মূলধন সরবরাহ করে তাকে ঝুঁকি মূলধন বলা হয় ব্রিজ অর্থায়ন বা ব্রিজ ফাইন্যান্সিং বলতে কী বোঝো যে অর্থায়নের মাধ্যমে একটা কোম্পানি আইপিও এর টাকা সংগ্রহ করার পূর্বে কোম্পানির তারল্য বজায় রাখার জন্য প্রয়োজনে নগদ টাকা সংগ্রহ করে তাকে ব্রিজ অর্থান বলা হয় গণপ্রস্তাব বা পাবলিক অফারিং কাকে বলে যখন কোন কোম্পানি প্রথমবার তার শেয়ার জনসাধারণের কাছে বিক্রি করে তাকে প্রাথমিক গণপ্রস্তাব বলা হয় ব্যক্তিগত উপস্থাপন বা প্রাইভেট রিপ্লেসমেন্ট কাকে বলা হয় যখন কোনো কোম্পানি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী অথবা ছোট এক দল বিনিয়োগকারীর নিকট মূলধন সংগ্রহ করে তখন তাকে নতুন শেয়ার বিক্রি করে তখন তাকে ব্যক্তিগত অবস্থান বলা হয় এটা ছিল প্রথম ধাপ সবাইকে ধন্যবাদ